আসলে যে বিষয়টি ছাত্রছাত্রীদের মাঝে আসবে লেখাপড়ার মান প্রতিযোগিতামূলক যে ও বৃত্তি পেলে ভালো রেজাল্টের কারণে আমি কেন আগামীতে পাবো না এই বিষয়টি কিন্তু উঠে আসবে এজন্য আবারও বাবু চিত্তরঞ্জন মজুমদার মহোদয়কে আন্তরিক অভিনন্দন এরকম একটি মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য এই বিদ্যালয় এই এলাকার যে পরিবারটি গর্ব আমাদের জন্য অহংকার সে হলো মজুমদার পরিবার এই মজুমদার পরিবার আসলে আমাদের জন্য একটি গর্ব হয়ে এসেছে আমাদের অহংকার হয়ে এসেছেন এই বিদ্যালয়ের অনেক অবদান তাদের আবারও সে প্রমাণ করলেন এই বিদ্যালয়ের জন্য আমি একটি দাবি রাখব আমি বাবু চিত্তরঞ্জন মজুমদারকে এই বিদ্যালয়ের আজীবন একজন ডোনার সদস্য হিসেবে আমরা দেখতে চাই এটা সকলের প্রাণের দাবি আজীবনের জন্য একটি একজন ডোনার হিসেবে দেখতে চাই তার পরিবারবর্গ এবং এই মজুমদার পরিবারবর্গ সকলের জন্য আজকে দাদা মিহিরকান্তি মজুমদার এই বিদ্যালয়ের অনেক উন্নয়নের জন্য অনেক প্রচেষ্টা করেছেন আমরা তার কাছেও কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ এই বিদ্যালয়ে একটি মাঠ ছিল অবহেলিত একদম আমাদের যখন মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন তখন ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি এই মাঠ ভরাট করে দিয়েছেন তারপরে আপনার আবার একটি বড় বহুতল ভবন আমাদেরকে অনুমোদন করে দিয়েছেন বিদ্যালয়টি আসলে প্রায় শেষ কাজ কাজই শেষ অল্প কিছু হয়তো বাকি আছে উদ্বোধনের অপেক্ষায় এমপি মহোদয় জনাব সমরেজল করিম তিনি সময় দিতে পারেন নাই যে কারণে এখন উদ্বোধন করতে পারে নাই চেয়ার টেবিল বেঞ্চ সবই এসে গেছে আজকে যারা আপনারা এই অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন যেদিন উদ্বোধন হবে আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা অবশ্যই সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এটা এই বিদ্যালয়ের পক্ষ থেকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল ছাত্র সোনামণি ছাত্রছাত্রী বৃন্দ তোমাদের জন্য আমার যে কথা আজকে যারা এই বৃত্তি প্রদানে পাওনি তারা যেন প্রতিযোগিতায় টিকে থেকে আগামীতে ভালো রেজাল্ট করে ভালো এই রেজাল্ট করে এই বৃত্তি পেতে পারো মনি ছাত্র বৃত্তি প্রদান তহবিল থেকে প্রকল্প থেকে এ দাবি তোমাদের কাছে রইল সকলকে আমার আন্তরিক অভিনন্দন